আলাইকুম এটিএন বাংলার প্রতি ঘন্টা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতিহা শাফি ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত দিয়ে ভারতে পালানোর পথে সাংবাদিক মোজাম্মেল বাবু শ্যামল দত্ত মাহবুবুর রহমান সহ চারজনকে আটক করেছে স্থানীয় জনতা গতরাতে সীমান্ত এলাকা থেকে তাদেরকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয় স্থানীয়রা জানায় উপজেলা হয়ে ভারতে যাওয়ার পথে টেলিভিশনের এমডি হক বাবু দৈনিক ভোরের ময়মনসিংহের অবৈধভাবে কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্ত এবং একাত্তর টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মাহবুবুর রহমান ও তাদের বহনকারী প্রাইভেট কার চালককে আটক করেন তারা পরে তাদের ধোবাউড়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয় আটককৃত চারজন পুলিশের হেফাজতে রয়েছেন সংবিধান সংশোধন কিংবা নতুন করে লিখার বিষয়ে জনগণের ভোটে নির্বাচিত আগামী জাতীয় সংসদেই সিদ্ধান্ত নেবে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তর্বর্তীকালীন সরকার সব সংস্কার করলে জনগণ ও সংসদের কোনো প্রয়োজন থাকে না বলেও মন্তব্য করেন তিনি ঢাকার রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে জেএসটির আলোচনা সভায় দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার আহ্বান জানান মির্জা ফখরুল প্রশাসনে এখনো স্বৈরাচার শেখ হাসিনার দোসররা গুরুত্বপূর্ণ পদে বসে আছে অভিযোগ করে তাদের দ্রুত অপসারণ করার আহ্বান জানান বিএনপি মহাসচিব ছুটির দিনেও খুলেছে সাভার শিল্পাঞ্চলের অধিকাংশ পোশাক কারখানা পুরোদমে চলছে উৎপাদন কার্যক্রম সাভার ও আশুলিয়ায় গার্মেন্টস সহ সহ কারখানার মধ্যে আজ খুলেছে প্রায় কারখানা কারখানা সকাল থেকে তৈরি পোশাক সকল কারখানায় শ্রমিকদের দল বেঁধে প্রবেশ করতে দেখা গেছে আর বাকি কারখানাগুলো পবিত্র ঈদে মিলাদুন উপলক্ষে ছুটি দিয়েছেন কর্তৃপক্ষ অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে সেনাবাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের জন্ম এবং ওফাত দিবস পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের বারোই রবিউল আওয়াল অর্থাৎ আজকের এই দিনে আরবের মক্কানগরীতে কুরাইশ বংশে মা আমিনার কোল আলো করে জন্ম নিয়েছিলেন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম তেষট্টি বছর বয়সে এই দিনে ইন্তেকাল করেন তিনি পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আজ সরকারি ছুটি দিনটি উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী দোয়া মাহফিল সেমিনার ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা হাম ইসলামিক ইসলামী ক্যালিগ্রাফি প্রদর্শনী বইমেলা বিশেষ স্মরণিকা ও ক্রোড়পত্র প্রকাশ সহ নানা কর্মসূচি পালন করা হচ্ছে যথাযথ মর্যাদায় ঈদে মিলাদুন্নবী পালনের জন্য বিভিন্ন রাজনৈতিক দল এবং সংগঠনও নানা কর্মসূচি হাতে নিয়েছে দেশের সব হাসপাতাল কারাগার সরকারি শিশু সদন বৃদ্ধ নিবাস মাদকা শক্তি নিরাময় কেন্দ্রে উন্নত খাবার পরিবেশনের ব্যবস্থা নেওয়া হয়েছে ছয় দিন বন্ধ থাকার পর দিনাজপুরের বড় পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিট চালু হয়েছে রোববার দুপুর দুইটা থেকে নতুন তেল পাম্প স্থাপন করে ইউনিটের বিদ্যুৎ উৎপাদন শুরু হয় এই ইউনিটটি দুইশো পঁচাত্তর মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন হলেও দৈনিক দুইশো থেকে দুইশো বিশ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে যা জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ইউনিটটি চালু রাখতে দৈনিক দুই দুই হাজার দুইশো থেকে দুই হাজার তিনশো মেট্রিক টন কয়লা প্রয়োজন এর আগে গত নয় সেপ্টেম্বর সন্ধ্যায় তেলপাম্প নষ্ট হওয়ার কারণে এই ইউনিটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ ছিল পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব স্ল্যাশ এটিএন বাংলা নিউজ ধন্যবাদ